Hello students, today we are going to start a new topic, that is conductance of electrolytic solution. Okay, I'll write down the topic: conductance of electrolytic solution. Electrolytic solution, okay? This is the topic. Now electrolytic solution, electrolytic cell ami agei porhiyechi tomaderke ekdom first class e, thik ache, first na mane ekdom starting ei ami tomaderke porhiyechi what is meant by electrolytic cell solution, kake bole ki rokom setup thake, everything I taught. To ki rokom thake ami just ekta recapitulation korar jonno eta diye dicchi. Ekta container thake, otar moddhe amra solution bhori, thik ache. Oi solution e dutu ki kori, electrode dip kori, tai to ইলেকট্রোড ডিপ করি, আর ইলেকট্রোডকে আমরা কি দিয়ে কানেক্ট করি, ব্যাটারি দিয়ে কানেক্ট করি, তাই তো? এরকম থাকে তো, এটা নেগেটিভ টার্মিনাল থাকে, এটা পজিটিভ টার্মিনাল, এদিকটা নেগেটিভ টার্মিনাল যেটা থাকে এটা ক্যাথোড থাকে, এটা অ্যানোড থাকে, ঠিক আছে? এতটুকু আমি আগেই বলেছি। এখন দেখো এইটা কি, এখানে আমি কি নিই, ইলেকট্রোলাইট। তো আমি এইটার কন্ডাক্টেন্সের ব্যাপারে এই টপিকের আন্ডারে আমি এইটাই পড়বো মেইনলি, ঠিক আছে? এই সলিউশন, ইলেকট্রোলাইটিক সলিউশন যেটা, বা যেটাকে ইলেকট্রোলাইট বলা হয়, তার কন্ডাক্টেন্সের উপরে স্টাডি করব। এখন কন্ডাক্টেন্স মানে কি, যে ইজ অফ ফ্লো অফ কারেন্ট, ঠিক আছে? ইজ অফ ফ্লো অফ কারেন্ট, এটার উপরে আমি স্টাডি করব। এখন দেখো একটা জিনিস আমি আগেই বলি, যে এই যে দুটো ইলেকট্রোড, আমার দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট এটার জন্য, এই যে দুটো ইলেকট্রোড তাদের মাঝখানে যে ডিস্টেন্স, এটাকে এল ধরা হয়েছে, কি এল, স্মল এল, ঠিক আছে? ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোডস, এখানে আমি লিখে দিই এল হলো গিয়ে ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোডস, ওকে? আর এরিয়াকে এ ধরা হয়েছে, ঠিক আছে? এরিয়া কিসে, ইলেকট্রোডের, এ ইজ ইকুয়াল টু এরিয়া অফ ইলেকট্রোড। এইটাতে আমি পরে আসব, ঠিক আছে? এই জিনিসটাই আমি পরে আসব, আগে আমি তোমাদেরকে অন্য একটা জিনিস দিয়ে স্টার্ট করছি। কন্ডাক্টেন্স পড়াতে লাগে তো সবচেয়ে আগে দেখো আমি দেখব রেজিস্ট্যান্স। অলরেডি ফিজিক্সে এই জিনিসগুলি পড়াই, হ্যাঁ? কন্ডাক্টেন্স পড়ার আগে আমি আগে ডিসকাস করব কি রেজিস্ট্যান্স, হ্যাঁ? রেজিস্ট্যান্স থেকেই আমি এটা গিয়ে বের করব। তো দেখো রেজিস্ট্যান্সের সিম্বল হলো গিয়ে আর, আচ্ছা কন্ডাক্টেন্সের কি জি, ক্যাপিটাল জি, ঠিক আছে? এটা সবাই জানে। তো রেজিস্ট্যান্সের ফর্মুলা অলরেডি তোমাদের কিন্তু জানা, রেজিস্ট্যান্সের ফর্মুলা হলো গিয়ে রো এল বাই এ, এভরিবডি নোজ। আর এখানে দেখো, এখানে রো মানে কি, আমি লিখছি না কিন্তু আলাদা করে, কিন্তু তোমরা যখন খাতায় লিখবে, কপিতে যখন লিখবে, ব্র্যাকেটে এরকম করে লিখবে এক একটা ফর্মুলার সাইডে, যে রো মিন্স রেজিস্টিভিটি, এল মিন্স কি ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোডস, আর এ মিন্স এরিয়া অফ ইলেকট্রোড। আমি এখানে ইলেকট্রোডের কথা বলছি, এই যে ইলেকট্রোলাইটিক সলিউশন। রেজিস্টেন্স ধরো একটা কপার ওয়্যারি আছে তোমার কাছে, তার ওইটা যদি রেজিস্টেন্স বের করতে লাগে, তো ওইটার তারের লেন্থ কত, তারের ক্রস সেকশনাল এরিয়া কত, এইগুলো আর কি বুঝাচ্ছে, ঠিক আছে? এখন দেখো রেজিস্টেন্সে আমার এইটা ফর্মুলা, ঠিক আছে? আর রেজিস্টেন্সের ইউনিট কি, ইউনিট হলো গিয়ে ওম, রেজিস্টেন্সের ইউনিট হলো গিয়ে ওম, এটা সবাই জানা। এখন আরেকটা জিনিস যেটা সবাই জানে, এটা হলো গিয়ে রেজিস্টেন্স হলো গিয়ে কন্ডাক্টেন্সের রেসিপ্রোকেল, মানে জি আর ইয়ে উল্টা, রেসিপ্রোকেল বলা হয়, রেসিপ্রোকেল এই জিনিসটাকে বলে, ঠিক আছে? জি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এত, ঠিক আছে? এটা সবাই জানে রেসিপ্রোকেল। এখন দেখো রো আমি কি বলেছি, রো হলো গিয়ে রেজিস্টিভিটি, এল হলো গিয়ে লেন্থ, আর এ হলো গিয়ে এরিয়া, ঠিক আছে? এখন আমার যদি জি বের করতে লাগে, আমি জি বের করবো, তো জি কি আমার কন্ডাক্টেন্স, হ্যাঁ? তো আমি ফর্মুলা কি বললাম, ওয়ান বাই আর, মানে আর এর ঠিক উল্টা, আর এর ঠিক উল্টাটা। তো আমি কি করব, ওয়ান বাই আমার কত, দেখো ওয়ান বাই আর এর ভ্যালু কত, রো এল বাই এ, এটা তো আমি জানি। এখন আমি জাস্ট ফ্যাক্টর আলাদা করে এটাকে, এটাকে দেখো এই ফর্মেও লেখা যায়, কীরকম ওয়ান বাই রো লিখলাম ধরো, ঠিক আছে? ওয়ান বাই রো লিখলাম ইনটু ওয়ান বাই এল বাই এ, এরকমও লেখা যায় তো, এরকমও লিখা যায় তো, এরকম আমি কেন লিখেছি আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখো রো মানে কি ছিল আমার, রেজিস্টিভিটি, ঠিক আছে?
রেজিস্টিভিটি ছিল রো। এখন আমি এইটা কেন লিখলাম দেখো, এটা একটা ইকুয়েশন দিয়ে দাও, ঠিক আছে, ওয়ান দিয়ে দিলাম। এখন এই যে ওয়ান বাই রো যে, ওয়ান বাই রোকে আমরা কি বলি, দেখো রেজিস্টেন্সের উল্টা ছিল কন্ডাক্টেন্স। কি ছিল? রেজিস্টেন্সের উল্টা ছিল কন্ডাক্টেন্স। তো রো, রো যে, রো মানে রেজিস্টিভিটি, রেজিস্টেন্সের উল্টা যদি কন্ডাক্টেন্স হয় তাহলে রেজিস্টিভিটির উল্টা কি হবে? কন্ডাক্টিভিটি। কি হবে? ওয়ান বাই রো হলো গিয়ে কন্ডাক্টিভিটি, ঠিক আছে, ওয়ান বাই রো হলো গিয়ে কন্ডাক্টিভিটি। আর ওইটা কি দিয়ে দেখা হয়? কাপ্পা। এটা সবাই, আমার মনে হয় সবাই ফিজিক্সে অলরেডি পড়েছে, কাপ্পা, ঠিক আছে। দেখো জি, কন্ডাক্টেন্স হলো গিয়ে রেজিস্টেন্সের উল্টা, আর কন্ডাক্টিভিটি, এইটাকে কন্ডাক্টিভিটি বলা হয়, কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি বা স্পেসিফিক কন্ডাক্টেন্সও বলা হয়। কি বলা হয়? স্পেসিফিক কন্ডাক্টেন্স। ওকে, এই দুটো তো, একটা কন্ডাক্টিভিটিও বলা হয়, স্পেসিফিক কন্ডাক্টেন্সও বলা হয়, হ্যাঁ। আর এটা কি? কাপ্পা। তো দেখো এখন ওয়ান বাই রোকে আমি কি কাপ্পা করে, কাপ্পা জানি যে এটাকে কাপ্পা বলা হয়, মানে কি? কন্ডাক্টিভিটি, ঠিক আছে। আমি বারে বারে বলছি রেজিস্টেন্স হলো গিয়ে কন্ডাক্টেন্সের উল্টা, রেজিস্টিভিটি হলো গিয়ে কন্ডাক্টিভিটির উল্টা, ঠিক আছে, সব উল্টা উল্টা আর কি। এখন এখন দেখো আরেকটা টার্ম আমার জানতে লাগে, সেল কনস্ট্যান্ট, ঠিক আছে। আরেকটা টার্ম আমি জানবো, সেল কনস্ট্যান্ট। তো সেল কনস্ট্যান্টের যেটা সিম্বল, এটা হলো গিয়ে এক্স, না হলে অথবা জি স্টার। ওকে, এটা হলো গিয়ে সেল কনস্ট্যান্টের সিম্বল। আমি সেল কনস্ট্যান্টকে এইটা দিয়ে বুঝাই। এখন সেল কনস্ট্যান্টের ফর্মুলা হলো গিয়ে এল বাই এ, মানে কিসে? নিউমারেটারে কি আমার ডিস্টেন্স বিটুইন টু ইলেকট্রোডস, আর নিচে কি এরিয়া অফ টু ইলেকট্রোডস, ঠিক আছে। এটা হলো গিয়ে আমার সেল কনস্ট্যান্টের কি ফর্মুলা। এখন দেখো আমি এই দুইটা জিনিস, ওয়ান বাই রোর কি ভ্যালু এটাও বের কর, ভ্যালু না মানে ওয়ান বাই রোকে কি বলা হয় এটাও বের করলাম, আর এল বাই এ কে কি বুঝায় এটাও বের করলাম। এখন আমি কি করব? জি, আমার কি লাগে? জি, কন্ডাক্টেন্স বের করতে লাগে। তো কন্ডাক্টেন্স জি ইজ ইকুয়াল টু কি দেখো, ওয়ান বাই রো ইন্টু, এই যে এই ইকুয়েশনে পুট করে দাও, জি ইজ ইকুয়াল টু কত বেরিয়েছিল? ওয়ান বাই রো ইন্টু ওয়ান বাই এল বাই এ। তো দেখো ওয়ান বাই রোর কত হলো ভ্যালু, কি আসলো? ওয়ান বাই রো মানে কি? কাপ্পা, তাই তো। আর ওয়ান বাই এল বাই এ, এল বাই এর ভ্যালু কত আসলো? এল বাই এ কে কি দিয়ে ডিনোট করা হয়? সেল কনস্ট্যান্ট, তাই তো। যেটাকে আমি কি লিখতে পারি, হয়তো ওয়ান বাই এক্সও লিখতে পারি, অথবা কি লিখতে পারি? কাপ্পা। কাপ্পা তো হলো কন্ডাক্টিভিটি ইন্টু ওয়ান বাই জি স্টারও লেখা যায়, ঠিক আছে। জি স্টার আর এক্স মানে একই, সেল কনস্ট্যান্ট। এখন দেখো এটাকে আমার কি লিখতে পারি, কাপ্পার যদি ভ্যালু বের করতে লাগে এখানে, কাপ্পা, কাপ্পা মানে কি? কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কি হবে? কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু জি ইন্টু জি স্টার লিখতে পারি। তো এটা যদি এই রিলেশনটা নাও, জি ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু ওয়ান বাই জি স্টার, তো কি লিখা যায়? কাপ্পা ইজ ইকুয়াল টু জি ইন্টু জি স্টার, জাস্ট জি স্টারটাকে ওইদিকে নিয়ে নিলে, ঠিক আছে, এটা হয়ে গেল। এখন দেখো আমার কি, এটা মানে কি, আমি একটু জাস্ট এটা এরকম করে লিখে দিচ্ছি, কন্ডাক্টিভিটি মানে কাপ্পা ইজ ইকুয়াল টু কি আসলো আমার? কন্ডাক্টেন্স, জি তো কন্ডাক্টেন্স, ইনটু সেল কনস্ট্যান্ট। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট রিলেশন, ঠিক আছে, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, অনেক কিছুতে এসে যায়, হ্যাঁ। এই ধরো যে কোনো এই তিনটার মধ্যে যে কোনো একটার ভ্যালু দেওয়া থাকলো, দুইটার ভ্যালু দেওয়া থাকলো, একটা তোমাকে বের করতে বললো, এটা একটা ইম্পর্ট্যান্ট রিলেশন, কি? কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কন্ডাক্টেন্স ইনটু সেল কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন আমার, আমি রিলেশন সব বের করে নিলাম, ঠিক আছে, রিলেশন আমি সব বের করে নিলাম। এখন আমি কি, এখন আমি কি ডিসকাস করব? আমি ডিসকাস করব ইউনিটসের ব্যাপারে। এখন রিলেশন তো সব বের করা হয়ে গেছে, এখন আমি ইউনিটসের ব্যাপারে ডিসকাস করব, এক একটা ইউনিট কি। তো দেখো লেটস স্টার্ট উইথ কন্ডাক্টেন্স। সবচেয়ে আগে আমি এখন কি জিজ্ঞেস করবো, কি ডিসকাস করবো? ইউনিটস। ওকে, তো দ্য ফার্স্ট থিং উই আর গোয়িং টু ডিসকাস ইজ কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্সের ইউনিট কি? জি দিয়ে সিম্বল তো কি? জি। ওকে, এতটুকু আমি জানি জি হলো গিয়ে সিম্বল। এখন দেখো ফার্স্ট থিং হলো গিয়ে জি ইজ ইকুয়াল টু কি? ওয়ান বাই আর। ওকে, রেসিপ্রোকাল অফ কি? রেজিস্টেন্স ইজ কন্ডাক্টেন্স,
ঠিক আছে, এতটুক জানি। এখন ইউনিট অফ জি কি হবে দেখো। আচ্ছা, ইউনিট অফ আর কি ছিল? আমি আগে বলেছিলাম ওম, তাই তো? ওম ছিল তো, লিখে দাও ওম। তো এটাকে আমি কি লিখতে পারি, ওয়ান বাই যে কোনো কিছু কি ওম, ইনভার্স লিখতে পারি। তো এটা হলো গিয়ে ইউনিট অফ কি, জি, কন্ডাক্টেন্স। ঠিক আছে, এইটাকে এরকমও লেখা যায় ওম ইনভার্স, বা ওম তো ও এইচ এম, তো এরকম এম এইচ ও এটাও লিখতে পারো, এম এইচ ও এটাও একটা ইউনিট। ঠিক আছে, এই তিনটা ইউনিট হলো। আরেকটা মেজর ইউনিট যেটা ম্যাক্সিমাম ইয়েতে দেখা যায়, সিমেন্টস। ওকে, সিমেন্টস, সিমেন্টসও একটা কি, সিমেন্টও একটা কিসের ইউনিট, কন্ডাক্টেন্সের। তো এটা একটা বক্সে ভরে নাও। ফার্স্ট আমি কিসের ইউনিট ডিসকাস করলাম, সবচেয়ে আগে ডিসকাস করলাম কন্ডাক্টেন্সের। এইগুলো ইউনিট হতে পারে, এই যে চারটা যেটা ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, এখন নেক্সট হলো গিয়ে সেকেন্ড, সেল কনস্ট্যান্ট। ঠিক আছে, সেল কনস্ট্যান্ট, সেল কনস্ট্যান্টকে কি দিয়ে বোঝানো হয়, জি স্টার। ঠিক আছে, আর জি স্টারের ফর্মুলা কি, এল বাই এ, এটা তো আগেই দেখেছি, স্মল এল বাই এ, এটা দেখেছি তো। এখন দেখো লেন্থ, যে কোনো কিছু লেন্থ, বা লেন্থ বিটুইন টু ইলেকট্রোডস ছিল তো এল, তো এল এর কি হবে, হয়তো যদি একটা ছোট্ট সেল হয় তাহলে আমি সেন্টিমিটারে নিলাম। ঠিক আছে, আর ওইটার এরিয়া কত হবে, স্কোয়ার, এটা কাটলে কি হবে, ওয়ান বাই সেন্টিমিটার, মানে কি সেন্টিমিটার ইনভার্স। ঠিক আছে, এখন সেন্টিমিটার আমি কেন নিয়েছি, যদি একটা ছোট সেল হয় তাহলে সেন্টিমিটারে নিলাম, এটা আমি মিটারেও নিতে পারি। ঠিক আছে, তো সেন্টিমিটার ইনভার্স হতে পারে, মিটার ইনভার্স হতে পারে। এইটা কিসের হলো, এটাও একটা বক্সে ভরে নাও। এটা কিসের ইউনিট হলো, আমার সেল কনস্ট্যান্টের ইউনিটও হয়ে গেল। ঠিক আছে, আমার কন্ডাক্টেন্সের ইউনিট হয়ে গেল, আমার সেল কনস্ট্যান্টের ইউনিট হয়ে গেল। থার্ড আমি ডিসকাস করব কাপ্পা। ঠিক আছে, কাপ্পা মানে কি, কন্ডাক্টিভিটি। ঠিক আছে, কন্ডাক্টিভিটি, আর কন্ডাক্টিভিটির সিম্বল কি, এরকম কে। তো কে এর আমার ইসে কি ছিল, ফর্মুলা কি ছিল, কন্ডাক্টেন্স মানে জি ইন্টু জি স্টার। ঠিক আছে, জি ইন্টু জি স্টার মানে কন্ডাক্টেন্স ইন্টু কি, সেল কনস্ট্যান্ট। কন্ডাক্টেন্সের মেজার সবচেয়ে ম্যাক্সিমাম যেটা দেখা যায়, ধরো সিমেন্ট, হ্যাঁ এটা নিয়ে নিলাম একটার ইউনিট, হ্যাঁ সিমেন্ট, হ্যাঁ সিমেন্ট নিলাম। তো নিয়ে জি স্টার, ধরো সেন্টিমিটার ইনভার্স নিলাম, এটা এই যে সেল কনস্ট্যান্ট। তো কিসে কি আসলো, সিমেন্ট সেন্টিমিটার, সিমেন্ট সেন্টিমিটার ইনভার্স, এটা হয়ে গেল কিসের ইউনিট, আমার কন্ডাক্টিভিটি। আরও এরকম অনেক কিছু হতে পারে, ধরো এটা তো একটা দেখলাম সিমেন্ট সেন্টিমিটার ইনভার্স, তাই তো? এরকম দেখলাম, তো এরকম সিমেন্ট মিটার ইনভার্স হতে পারে, এটা হতে পারে। তারপর ওম ইনভার্স, কেন ওম ইনভার্স কেন, আমার কন্ডাক্টেন্সের তো অনেকগুলো ইউনিট আছে না, যে কোনো একটা ইউনিট কন্ডাক্টেন্সের বসাও এদিকে, আর এইখানে ধরো তুমি জি স্টারের বসাও, ধরো ওম ইনভার্স মিটার ইনভার্স। ঠিক আছে, এটাও একটা ইউনিট হয়ে যাবে, কিসের, কাপ্পার। ঠিক আছে, তো এইটাও একটা বক্সে ভরে নাও। এটা আমার কি হলো, ইউনিটস অফ, যতগুলি টার্ম আমি পড়লাম প্রত্যেকটা ইউনিটস অফ ডিসকাস হয়ে গেল কিন্তু, হ্যাঁ ঠিক আছে, ভালো করে লিখে নাও কপিতে। এখন আমি কি করব, আমি লাস্টে ডেফিনেশন, খালি একটা ডেফিনেশন দেব, কিসে, কাপ্পা মানে কন্ডাক্টিভিটি অ্যাকচুয়ালি বুঝায় কি। ঠিক আছে, তো এটা দিয়েই আজকের লেকচারটা আমি শেষ করব। ঠিক আছে, লাস্ট আমার টপিক কি, যে কন্ডাক্টিভিটি অ্যাকচুয়ালি কি বুঝায়। তো দেখো ডেফিনেশন, টপিক লিখে নাও, ডেফিনেশন, ডেফিনেশন অফ কাপ্পা। ওকে, দেখো এখন কাপ্পা, কাপ্পা সবচেয়ে আগে লিখো যে ফর্মুলাটা কি ছিল, জি ইন্টু জি স্টার, কন্ডাক্টেন্স ইন্টু কি, সেল কনস্ট্যান্ট। ঠিক আছে, আর এটা কি, ধরো জি ইন্টু কি লেখা যায়, এল বাই এ লেখা যায়, তো এল বাই এ, জি স্টার মানে এল বাই এ। ঠিক আছে, এখন দেখো আমি এখানে লিখলাম লেট, লেট লেন্থ বিটুইন টু ইলেকট্রোড, লেন্থ বিটুইন টু ইলেকট্রোডস বি কত, ওয়ান সেন্টিমিটার ধরলাম, ইউনিট সব কিছু ধরলাম, ওয়ান সেন্টিমিটার ধরলাম, আর এরিয়া অফ ইলেকট্রোড যেটা, অ্যান্ড এরিয়া অফ ইলেকট্রোড ধরে নিলাম ওয়ান সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, হলো। এখন যদি আমি দেখো লেন্থ ওয়ান সেন্টিমিটার ধরলাম, আর এরিয়া
1 সেন্টিমিটার স্কোয়ার ধরলাম, তাহলে আমার কাপ্পা কিসের ইকুয়াল হবে? জি এর ইকুয়াল হয়ে যাবে। দেখো ক্লিয়ারলি বুঝলে তো? তাহলে কাপ্পা কি হবে, যখন আমি ইউনিট ভ্যালু ধরলাম কাপ্পা কি হবে? জি, জি সমান হয়ে যাবে। ঠিক আছে, কখন কখন হবে? যখন লেন্থ হবে কিসের ইকুয়াল? 1 সেন্টিমিটার, আর এরিয়া হবে কিসের ইকুয়াল? 1 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এইটার মানে কি দেখো, ভলিউম, ভলিউম যে কোনো জিনিসের ভলিউম কিরকম আমি বের করবো যদি লেন্থ আর এরিয়াকে মাল্টিপ্লাই করে দিই, এটা যেটা জানা কথা। তো লেন্থ কত? 1 সেন্টিমিটার, এটা কত? 1 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে কি 1 সেন্টিমিটার কিউব। আর 1 সেন্টিমিটার কিউবকে আমি 1 সিসিও লিখতে পারি, ঠিক আছে, সেন্টিমিটার কিউব। আর 1 সিসিকে আমি 1 ml লিখতে পারি, কত? 1 ml। দেখো এটার মানে কি, যখন আমার লেন্থ 1 সেন্টিমিটার হবে, এরিয়া 1 সেন্টিমিটার স্কোয়ার হবে, আর ভলিউম আমি যেটা ইলেকট্রোলাইট যেটা নিই, এটার ভলিউম যদি আমি 1 ml নিই, ইউনিট ইউনিটে যদি নিই, 1 ml যদি নিই, তখন যেটা কন্ডাক্টেন্সের ভ্যালু আসবে হবে, ওইটাই কন্ডাক্টিভিটির ভ্যালু হবে। ঠিক আছে, এইটাই হলো গিয়ে কি ডেফিনিশন অফ কি কাপ্পা, মানে কন্ডাক্টিভিটি। ডেফিনিশনটা লিখিয়ে দিই, দেখো দ্য কন্ডাক্টেন্স, লিখে নেবে কপিতে, দ্য কন্ডাক্টেন্স অফ 1 ml ইলেকট্রোলাইটিক সলিউশন, এইমাত্র আমি বললাম কিন্তু ভলিউমের কথাটা, যখন আমি ইলেকট্রোলাইটিক সলিউশন কতটুক নিব ভলিউম, 1 ml, 1 ml ইলেকট্রোলাইটিক সলিউশন ইজ কল্ড কি, স্পেসিফিক কন্ডাক্টেন্স। কন্ডাক্টিভিটির আরেকটা নাম হলো গিয়ে স্পেসিফিক কন্ডাক্টেন্স অর কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি, এটা হলো গিয়ে ডেফিনিশন। ঠিক আছে, দ্য কন্ডাক্টেন্স অফ 1, the conductance of 1 ml electrolytic solution is called specific conductance or conductivity. ঠিক আছে, তার মানে এখানে একটা রিলেশন লিখে দেই লাস্ট, কন্ডাক্টেন্স অফ, আমার টপিক দেখো এটাই ছিল, ঠিক আছে, কন্ডাক্টেন্স অফ ইলেকট্রোলাইটিক সলিউশন। তাই আমি যত কিছু ছিল কন্ডাক্টেন্সের উপরে, এভরি লিটল বিট আই হ্যাভ ডিসকাসড, ওকে। সো কন্ডাক্টেন্স অফ 1 ml ইলেকট্রোলাইটিক, এখানে লিখে দিই ইলেকট্রোলাইটিক সলিউশন, 1 ml যদি নেই আমি ইলেকট্রোলাইটিক সলিউশন, ওইটার যতটুকু কন্ডাক্টেন্স হবে, দ্যাট ইজ হোয়াট উই কল কন্ডাক্টিভিটি, মানে স্পেশাল স্পেসিফিক কন্ডাক্টেন্স। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ওকে। সো উইথ দিস আমরা আজকের লেকচার শেষ করছি। আমি যত কিছু ছোট ছোট জিনিস থাকে কন্ডাক্টেন্সের related to conductance, I have discussed everything. Conductance I have discussed, then cell constant, tarpor cell constant or conductance janle, how can we calculate out conductivity, that is specific conductance, ek ekta units ki joto gulo terms I have introduced, my these terms are not new to you because ami jani je physics e gulo already pora, to amar জাস্ট অনলি ডিফারেন্স ওয়াজ কি, আমি সব কিছু কিসের জন্য বের করছি, ইলেকট্রোলাইটিক সলিউশনের জন্য। ঠিক আছে, ফিজিক্সে নর্মালি আমি কি করি, পার্টিকুলার কোনো অ্যাপ্লায়েন্স না হলে ওয়ের বা তার কিছু বা ওইগুলোর জন্য ওইগুলোতে অ্যাপ্লাই করি তো, বাট ওভার হিয়ার উই হ্যাভ অ্যাপ্লাইড এভরিথিং ইন কেস অফ হোয়াট, ইলেকট্রোলাইটিক সলিউশন, ওকে। ইলেকট্রোলাইটিক সেলে কীরকম কত কন্ডাক্টেন্স হয়, কী না হয়, কাপ্পার কত হয়, এগুলো আমি এখানে ডিসকাস করেছি, ওকে। সো with this, I'll end today's class. Thank you.